दीर्घदिन लकडाउन मध्य क्लास कर एक गुरुत्वपूर्ण क्लास जे अंकगुलो तुम्हारे सामने परीक्षा आसबे सेगुलो आलोचना कर देव ए धारावाहिक भाव आलोचना कर आज के क्लास शेष पर्व शेष पर्व आज के आलोचना करब से हमें कैपिटल अफ जॉइंट स्टॉक कम्पानी जौथ मूलधनी कम्पानी मूलधन अपना जौथ मूलधनी कम्पानी का जानी এটা আইনের সৃষ্ট কৃত্রিম ব্যক্তি সত্তা সম্পন্ন একটা প্রতিষ্ঠান আইন দ্বারা গঠিত এটি আইন দ্বারা পরিচালিত আইন দ্বারা নিয়ন্ত্রিত আইনের বাইরে এটা কোনো কাজ করতে পারে না এই যৌথ মূলধনি কোম্পানি হিসাবের দুটি অংশ একটা হচ্ছে কালেকশন অফ ফান্ড আরটা হচ্ছে ইউটিলাইজেশন অফ ফান্ড তহবিল সংগ্রহ করা এবং তহবিলের ব্যবহার করা আমি তোমাদেরকে মাঝখানে বলে দিচ্ছি যে তোমরা যারা অনলাইনে যুক্ত হয়েছ তারা তো আছোই তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আর যারা যুক্ত হয়নি এখনো তারা যুক্ত হয়ে যাবে আর এরপরেও যারা আমার ক্লাস যুক্ত হওয়ার সুযোগ পাবে না তারা ফেসবুক এবং ইউটিউবে আমার ক্লাসগুলো পাবে দেখে নেবে অঙ্কগুলো করার জন্য ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ কারণ আমি এখানে অঙ্ক বেশি করি না অঙ্ক করার প্রসেসগুলো বলে দিই তোমরা বাসায় বসে অঙ্ক করতে পারবে যৌথ মূলধনি কোম্পানি আজকে প্রথম অংশ আমরা যৌথ মূলধনি কোম্পানির মূলধন নিয়ে কাজ করব মূলধনের মধ্যে যৌথ মূলধনি কোম্পানি বিভিন্ন ফান্ড থেকে বিভিন্ন জায়গা থেকে তহবিল সংগ্রহ করে সে শেয়ার বিক্রি করে সবের তহবিল সংগ্রহ করতে পারেন ডিবেঞ্চার বিক্রি করে করতে পারেন সেভিং সার্টিফিকেট বিক্রি করতে পারেন সিকিউরিটিজ বিক্রি করতে পারেন বন্ড বিক্রি করতে পারেন বিভিন্ন কিছু বিক্রি করে সে তহবিল সংগ্রহ করবেন এর মধ্যে শেয়ার বিক্রি করে যে টাকা আনবে সেটা হচ্ছে শেয়ার মূলধন শেয়ার ক্যাপিটাল এটাকে বলা হচ্ছে শেয়ার ইস্যু তাহলে যৌথ মূলধনি কোম্পানি বাজার থেকে যে মূলধন সংগ্রহ করবে সেটা কিসের মাধ্যমে করবে শেয়ার বিক্রির মাধ্যমে এই শেয়ার বিক্রি হচ্ছে শেয়ার ইস্যু এই অঙ্কটা পরীক্ষা মাস্ট আসবে তোমাদেরকে শিখতে হবে কারণ শেয়ার সাথে আজকাল আমরা বাস্তব জীবনেও পরিচিত আমরা বাস্তব ক্ষেত্র দেখতে পাই শেয়ার কেনা বেচা কোম্পানি বাজারে শেয়ার ছাড়ে কাজে এইটা একটা বাস্তব অঙ্ক আমি এখানে একটা অঙ্ক সেট করেছি সে অঙ্কটা হচ্ছে পদ্মা কোম্পানি লিমিটেড প্রতিটি 10 টাকা মূল্যের 4 লক্ষ শেয়ারে বিভক্ত 40 লক্ষ টাকার অনুমোদিত মূলধনে নিবন্ধিত হলো তাহলে এই যে পদ্মা কোম্পানি লিমিটেড এটা একটা কোম্পানি তারা বাজারে 4 লাখ শেয়ার রেজিস্ট্রেশন নিয়ে রেজিস্ট্রেশন করেছে এবং সেখান থেকে তারা মূলধন সংগ্রহ করবে এই শেয়ারগুলো প্রতিটি দাম হচ্ছে 10 টাকা আর মোট মূল্য হলো 24 লাখ টাকা কোম্পানি 3 লক্ষ শেয়ার প্রতি শেয়ার 5 টাকা অধিহারে বিক্রির জন্য ইস্যু হলো 3 লক্ষ শেয়ার প্রতি শেয়ার 5 টাকা অধিহারে আমার শেয়ার মূল্য ছিল 10 টাকা আমি এখন তার সাথে আরো 5 টাকা যোগ করে বাজারে ইস্যু করছি আমার শেয়ার মূল্য পড়তেছে 15 টাকা এই 10 টাকার মধ্যে 15 টাকার মধ্যে 10 টাকা হচ্ছে মূলধন টাকা 5 টাকা হচ্ছে অধিহারে টাকা বাড়তি টাকা অর্থাৎ কোম্পানি সুনাম যদি ভালো থাকে কোম্পানির শেয়ারের চাহিদা যদি বাস্তব ক্ষেত্রে থাকে তাহলে কোম্পানি বেশি দামে শেয়ার বিক্রি করতে পারবে এখানে 5 টাকা অধিকার 10 টাকা হচ্ছে শেয়ার মূলধন ছাড়লাম 3 লাখ 3 লক্ষ 80 হাজার শেয়ারের আবেদন পত্র পাওয়া গেল আমি ছাড়লাম 3 লাখ আবেদন আসছে 3 লক্ষ 80 হাজার বেশি আসছে কত 80 হাজার এর মধ্যে 3 লক্ষ শেয়ার আবেদনকারীদের মধ্যে বণ্টন করলাম আর বাকি 80 হাজার ফেরত দিয়ে দিলাম আমরা অঙ্ক এইটুকু রাখা হয়েছে তাহলে আমরা এখানে কয়েকটা পয়েন্ট দেখতে পাচ্ছি প্রতিষ্ঠানের নাম হচ্ছে পদ্মা কোম্পানি লিমিটেড তাদের শেয়ার মূল্য হচ্ছে 10 টাকা নাম্বার অফ শেয়ার হচ্ছে 4 লাখ
এবং অনুমোদিত মূলধন হচ্ছে 24 লাখ টাকা। তারা বাজারে ইস্যু করলো, ছাড়লো 3 লাখ শেয়ার, প্রতি শেয়ার 5 টাকা বেশি দামে করেছে, যাকে বাউদিয়া বললো। আবেদন আসছে 3,80,000, অতিরিক্ত আবেদন আসছে 80,000, 3 লক্ষ শেয়ার বন্টন করেছি, 80,000 ফেরত দিয়েছি। এইটাই হচ্ছে আমার অঙ্ক। এখানে অঙ্কগুলো ধরন কিন্তু একই রকম, তোমরা খেয়াল করবে, একটা অঙ্ক বুঝলে সব অঙ্ক করতে পারবে। আমাদের করণীয় কাজ কি? আমাদের করণীয় কাজ বাস্তবে 3টা কাজ। এই 3টা কাজের বাইরে এখানে খুব একটা কোনো কাজ দেখা যায় না। কোম্পানির বইতে যাবে যা লিখতে হয় আমাদেরকে, কোম্পানির ব্যাংক হিসাব করতে হয় এবং আর্থিক অবস্থার বিবরণী করতে হয়। তো জাবেদা থেকেই খতিয়ান করা, অর্থাৎ জাবেদা এবং খতিয়ান, এটা জাবেদা এটা খতিয়ান। খতিয়ানে শুধু ব্যাংক অ্যাকাউন্টটা করবো, আপনার বাকি অংশ করার দরকার পড়বে না। এই অংশে আমি কিছু জিনিস সার্চ করেছি। শেয়ার মূল্য, কোম্পানি বাজারে শেয়ার বিক্রি করে মূলধন সংগ্রহ করবে। এই শেয়ার বিক্রি যখন করবে, কোনো কিছু বিক্রির জন্য রেডি করা হলে তার একটা মূল্য স্থির করতে হয়। সেই মূল্যটা শেয়ারের ক্ষেত্রে কীরকম হয়? শেয়ারের ক্ষেত্রে কোম্পানি 3 দামে 3টা মূল্যে বাজারে শেয়ারগুলো বিক্রি করতে পারে। ইস্যু অফ শেয়ার এক পার পিএফ পার সমমূল্যে, অর্থাৎ 100 টাকার শেয়ার 100 টাকায় বাজারে বিক্রি করলাম সমমূল্যে। শেয়ারের গায়ে লেখা আছে 100 টাকা এবং সেই শেয়ারটাকে আমরা 100 টাকায় বিক্রি করলাম। শেয়ারের গায়ে যে মূল্য লেখা থাকে তাকে বলা হয় ফেস ভ্যালু বা পুস্তক মূল্য। তাইলে শেয়ারের গায়ের মূল্য অনুযায়ী যদি আমরা শেয়ার বিক্রি করি সেটা হচ্ছে সমমূল্যে, এটাকে বলা হচ্ছে ইস্যু অফ শেয়ার এট পার। নেক্সট হচ্ছে ইস্যু অফ শেয়ার এট এ প্রিমিয়াম, অধিমূল্যে শেয়ার বিক্রি করা যায়। অধিমূল্য হচ্ছে যে 100 টাকার শেয়ার, শেয়ারের দাম 100 টাকা, আমরা বিক্রি করলাম এখানে 105 টাকা। তাহলে এই যে বেশি বিক্রি করলাম 5 টাকা, কিন্তু অধিমূল্যে বেশি মূল্যে, কোম্পানি আইন এলাও করবে যে শেয়ার বেশি দামে বিক্রি করা যাবে, সেই কোম্পানির বিধিবিধান মেনে এগুলো কিন্তু বাজারে ছাড়া হয়। আমি এখানে অনেক কথা বলতে পারছি না যেহেতু অঙ্কের মধ্যে ঢুকে গেছি, সময় কম। তাই 100 টাকার শেয়ার যখন আমি 100 টাকার উপরে বিক্রি করবো, এর বাড়তি টাকাটা হচ্ছে অধিয়ার অধিমূল্যে। এবার হচ্ছে ইস্যু অফ শেয়ার এট এ ডিসকাউন্ট, কম মূল্যে শেয়ার বিক্রি, 100 টাকার শেয়ার বিক্রি করলাম 90 টাকা। এই যে 90 টাকা বিক্রি করলাম, দাম ছিল 100 টাকা, বিক্রি করলাম 90 টাকা, 10 টাকা কমে বিক্রি করলাম, এটাকে বলা হয় কম মূল্যে শেয়ার ইস্যু করেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বাজারে শেয়ার বিক্রির ক্ষেত্রে কোম্পানি 3টি দামের যে কোনো একটা দাম চয়েস করতে পারবে। তবে কোন দাম তার জন্য প্রযোজ্য হবে কোম্পানির অবস্থা অনুযায়ী সে কাজ করবে। কম মূল্যের ক্ষেত্রে একটা আইনের বিধান দেওয়া আছে, সেই বিধান হচ্ছে শতকরা 10%-এর কমে বাজারে শেয়ার বিক্রি করতে পারবে না। 10% কম হচ্ছে 100 টাকার 10% কমলে 90 টাকা হয়, 100 টাকার 5% কমলে 95 টাকা হয়। কিন্তু 100 টাকা যদি 11% কম হয় তাহলে 89 টাকা হয়। 10% উপরে কোম্পানি আইন, কোম্পানি রেজিস্টার শেয়ার বিক্রির জন্য অনুমতি দিবে না। অর্থাৎ কম মূল্যে শেয়ার বিক্রি করা যাবে, সেক্ষেত্রে শতকরা 10 টাকার কমে শেয়ার বিক্রি করতে পারবে না, তার কমের মধ্যে করতে হবে, তার বাইরে করতে পারবে না। অধিমূল্যের ক্ষেত্রে লিমিট নাই, অনেক সময় দেখা যায় দ্বিগুণ মূল্য বিক্রি করতে পারে, 100 টাকার শেয়ার 200 টাকাও বিক্রি করতে পারে, মানে চাহিদা অনুযায়ী। আর সমমূল্যের ক্ষেত্রে সমান মূল্যে করতে হবে। একটা বিষয় খেয়াল রাখবেন যে যে দামে শেয়ার ইস্যু করুক না কেন, সমমূল্যে বলো, অধিমূল্যে বলো, কম মূল্যে বলো, যে মূল্যে শেয়ার ইস্যু করুক না কেন, কোম্পানির মূলধন কিন্তু 100 টাকাই থাকবে। কোম্পানির মূলধন 100 টাকা থাকলে মূলধন কোনো হেরফের হবে না। তাহলে আমরা যে 5 টাকা বেশি নিচ্ছি সেটা হচ্ছে অধিয়ার, এটা লাভ। আর আমি যদি 10 টাকা কম নিই, 5 টাকা কম নিই, সেটা হচ্ছে অবহার বা ক্ষতি। আমরা এখন এটাকে দেখা করে যাবো। তারপরে আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে শেয়ার মূলধনগুলো। কোম্পানি আইনে শেয়ারের শ্রেণীবিভাগ দেওয়া আছে, অথরাইজড ক্যাপিটাল, ইস্যুড ক্যাপিটাল, সাবস্ক্রাইবড ক্যাপিটাল, কলড আপ ক্যাপিটাল, পেইড আপ ক্যাপিটাল। অথরাইজ ক্যাপিটাল হচ্ছে অনুমোদিত মূলধন, এটার আরও কতগুলো নাম আছে, নমিনাল ক্যাপিটাল হতে পারে, তারপরে অথরাইজ ক্যাপিটাল হতে পারে, তারপরে তোমার নামমাত্র মূল্যে হতে পারে,
রেজিস্টার্ড ক্যাপিটাল হতে পারে, অর্থাৎ যে পরিমাণ মূলধন নিয়ে কোম্পানি রেজিস্ট্রেশন পেয়েছে, আমরা জানি যে জয়েন্ট স্টক কোম্পানিকে অনুমোদন নিতে হয়, রেজিস্ট্রেশন করতে হয়, রেজিস্ট্রেশন করার সময় তাকে একটা পরিমাণ শেয়ার বা মূলধন নিয়ে উল্লেখ করে রেজিস্ট্রেশন করতে হয়। যে পরিমাণ শেয়ার এবং মূলধন নিয়ে কোম্পানি রেজিস্ট্রেশন পেয়েছে, অনুমোদন পেয়েছে, সেটা হচ্ছে অথরাইজ ক্যাপিটাল। আমরা এই অঙ্কে অথরাইজ ক্যাপিটাল হচ্ছে 40 লাখ টাকা এবং অথরাইজ শেয়ার হচ্ছে 10 টাকা, সরি 4 লাখ টাকা, আর শেয়ার মূল্য হচ্ছে 10 টাকা। এবার ইস্যু ক্যাপিটাল, ইস্যুকৃত মূলধন, ইস্যুকৃত মূলধন হচ্ছে অনুমোদিত মূলধনের যতটুকু বাজারে ইস্যু করা হয় তাকে বলা হয় ইস্যুকৃত মূলধন। অনুমোদিত মূলধন ছিল, এখান থেকে বাজারে ইস্যু করলাম, আমার 4 লাখ শেয়ার অনুমোদিত ছিল, আমি সেখান থেকে 3 লাখ বাজারে ছাড়লাম, তাহলে এখানে ইস্যুকৃত মূলধন হচ্ছে 3 লাখ শেয়ার ইনটু 10, আর অনুমোদিত মূলধন হচ্ছে 4 লাখ শেয়ার ইনটু 10। সাবস্ক্রাইব ক্যাপিটাল, সাবস্ক্রাইব হচ্ছে বিধিকৃত মূলধন, বিধিক মানে বন্টন করা। আমি আবেদনকারী যারা শেয়ার ক্রয়ের জন্য আবেদন করেছেন তাদের মধ্যে আমি এখন শেয়ার বন্টন করে দেব, যেহেতু আমার আবেদন বেশি আসছে 3,80,000, আমি 3 লাখ বন্টন করে দিয়েছি, তাহলে এখানে বিলিখিত মূলধন হবে 3 লাখ ইনটু 10, এটা হচ্ছে বিলিখিত মূলধন। কারেন্ট অফ ক্যাপিটাল এন্ড পেইড অফ ক্যাপিটাল, কারেন্ট অফ ক্যাপিটাল হচ্ছে তলবকৃত মূলধন, আর পেইড অফ হচ্ছে আদায়কৃত মূলধন। কারেন্ট অফ ক্যাপিটালটা আজকাল প্রয়োজন পড়ে না, কারণ আজকাল শেয়ারের টাকার জন্য কল করতে হয় না, কোনো কিস্তির জন্য কল করতে হয় না, অর্থাৎ আবেদনকারীরা শেয়ারের পুরো মূল্য একসাথে দিয়ে আবেদন করে ব্যাংকে, তো সেই ক্ষেত্রে কারো কাছে আর টাকা চাইতে হয় না, আবেদনকারীরা পুরো টাকা দিয়ে আবেদন করে, সেজন্য কারেন্ট অফ ক্যাপিটাল আজকাল খুব একটা প্রয়োজন পড়ে না। তবে পেইড অফ ক্যাপিটাল হচ্ছে যে পরিমাণ টাকা আদায় হলো, যে পরিমাণ টাকা আদায় হলো সেটা হচ্ছে কি পেইড অফ ক্যাপিটাল। তাহলে আমরা কোম্পানি মূলধনের 5টা শ্রেণী দেখতে পাচ্ছি, অনুমোদিত মূলধন, ইস্যুকৃত মূলধন, বিলিখিত মূলধন, তলবকৃত মূলধন এন্ড আদায়কৃত মূলধন। এইগুলো তোমাদের অঙ্কের মধ্যে সবগুলো প্রভাব পড়বে, তোমরা খেয়াল রাখবে অঙ্কের মধ্যে এগুলো থাকবে। আমি এখন অঙ্ক করে দেখাবো, আমি এখানে যে অঙ্কটা সেট করেছি সেটা আমি অঙ্ক করে দেখাবো, এই জাতীয় অঙ্ক পরীক্ষা আসবে, এবং নট অনলি বোর্ড পরীক্ষায় এরকম অঙ্ক পরীক্ষা আসে, এবং অঙ্কগুলোর ধরন একই রকম, সেই জাবেদা করা, সেই খতিয়ান ব্যাংক অ্যাকাউন্ট করা, সে আর্থিক অবস্থা বিবরণী করা, এই অঙ্ক এটা হচ্ছে মূল অঙ্ক। এখান থেকে যে কোনো একটা অংশকে ভেঙে ক প্রশ্ন তৈরি করা যায়, আমরা জানি যে আমাদের 3টা অংশ থাকবে ক ক গ, ককে যে কোনো অংশ থেকে ছিঁড়ে পাওয়া যাবে। প্রথমে আমি ক করছি, ক প্রয়োজনীয় জাবেদা, তোমরা জাবেদার ঘর করে করবে, আমি এখানে ঘর করছি না, জাবেদা নির্দিষ্ট কয়েকটা জাবেদা হবে। প্রথমে 1 নম্বর জাবেদা, আমি বাজারে ছেড়েছি 3 লক্ষ শেয়ার, আবেদন আসছে 3,80,000, তো আবেদনকারীরা টাকা দিয়ে আবেদন করেছে, ব্যাংকে টাকাটা আসছে, ব্যাংক ডেবিট শেয়ার আবেদন ক্রেডিট, আবেদন ক্রেডিট কত টাকা আসছে 3,80,000 ইনটু 15, কারণ আমি জানি আমার এই শেয়ারগুলো আমি বিক্রি করেছি 10 টাকা শেয়ার 5 টাকা বেশি দামে, 15 টাকা মূল্যে আমি এটা বিক্রি করেছি, তাহলে আমার এখানে আসছে 3,80,000 ইনটু 15 সমান 57 লাখ টাকা, 57 লাখ টাকা আমি প্রথম জাবেদা পেলাম। আবেদনকারীরা আবেদন করেছেন, আবেদনের সাথে টাকা দিয়ে আবেদন করেছে, এখন আমি এটাকে রেকর্ড করলাম, এই যে আবেদন করেছে সে আবেদনটা আমি কি করব, এই টাকাটাকে মূলধনে স্থানান্তর করব। তো মূলধনে কত স্থানান্তর করব, মূলধনে স্থানান্তর করব আমি 3 লাখ শেয়ার, 3 লাখ শেয়ার টাকা, তাইলে শেয়ার আবেদন 2 নম্বর জাবেদা, শেয়ার আবেদন ডেবিট, আবেদন ডেবিট শেয়ার মূলধন ক্রেডিট, আর বেশি দামে বিক্রি করছি শেয়ার অধিকার ক্রেডিট, বেশি দামে শেয়ার অধিকার ক্রেডিট, আমার আবেদন
3 লাখ শেয়ারের আবেদন ছিল, 3 লাখ শেয়ার আমি মূলধনে 3 লাখ শেয়ারের টাকা পাঠাবো, কিন্তু তারা আবেদন করার সময় 3 লাখের সময় আমাকে দিয়েছিল বেশি টাকা, অর্থাৎ 15 টাকা করে দিয়েছে, তাইলে আমাকে দিয়েছে 45 লাখ টাকা, কিন্তু আমি মূলধনে পাঠাবো 10 টাকা করে, কত করে পাঠাবো, 10 টাকা করে 3 লাখ ইন্টু 10 সমান হচ্ছে 30 লাখ টাকা আমি মূলধনে স্থানান্তর করবো, আমি কিছু বেশি টাকা পেয়েছি, বাড়তি টাকা পেয়েছি, সেই বাড়তি টাকাটা হচ্ছে অধিকারের টাকা, বাড়তি টাকাটা কি অধিকার টাকা, 3 লাখ শেয়ার তারা আমাকে দিয়েছেন 5 টাকা বেশি, সেটা ছিল অধিকার। আমি ব্যাখ্যাটাকে নিচে গুণ করে দেখাচ্ছি যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়, 15 লক্ষ টাকা, তাহলে লক্ষ্য করছো আমার শেয়ারের টাকাটাকে আমি মূলধনে স্থানান্তর করে দিলাম, কিছু টাকা অধিকার বাবদ রেকর্ড করলাম, আমরা পেয়েছিলাম 15 টাকা করে 3 লক্ষ শেয়ারে, সেখান থেকে আমি মূলধনে স্থানান্তর করলাম 10 টাকা করে, 5 টাকা করলো অধিকার, অধিকার একটা লাভ, কোম্পানি সুনাম ভালো থাকলে কোম্পানি বাজারে শেয়ার বেশি দামে বিক্রি করতে পারবে। এবার আসবো 3 নম্বর জাবেদার, 3 নম্বর জাবেদার ক্ষেত্রে আমাদের কাজ একটা বাকি আছে, আমরা 3 লক্ষ শেয়ারের ব্যবস্থা করেছি আর 80,000 শেয়ারকে ফেরত দিয়েছি, 80,000 শেয়ারকে এখন ফেরত দেব, আমি জানি যে যখন টাকা আসে ব্যাংক ডেবিট হয়, টাকা চলে গেলে ব্যাংক ক্রেডিট হবে, শেয়ার আবেদন ডেবিট, ব্যাংক ক্রেডিট, ব্যাংকে কেই করতে হচ্ছে, টাকা চলে যাবে, এই টাকাটা কত, 80,000 এখানে আমার টাকা হচ্ছে 12 লক্ষ টাকা, 12 লক্ষ টাকা আমি ফেরত দিচ্ছি, মূলত 3টা যাবে আমি পেলাম, প্রথমে আবেদন পেলাম, সে আবেদন পেলাম 3,80,000 শেয়ারের, 3 লক্ষ শেয়ার মূলধনে স্থানান্তর করলাম আর 80,000 শেয়ারকে ফেরত দিলাম, আমি শেয়ার দাম ছিল 10 টাকা, আমি 5 টাকা বেশি দাম নিয়েছিলাম, সেই 5 টাকাকে আমি অধিকার বাবদ দেখালাম, অর্থাৎ অধিকার, তাই আমার এখানে জাবেদার শেষ হয়ে গেল। প্রথম কোম্পানির হিসাব বইতে প্রয়োজনীয় জাবেদার লিখক, তাহলে জাবেদা করে ফেললাম, খুব সিম্পল, দেখো 2টা 3টা 3টা জাবেদা বেশি হয় না, আবেদন পেলাম সেটাকে মূলধনে স্থানান্তর করলাম, অতিরিক্তটাকে ফেরত দিয়ে দিলাম, ও বেশি 5 টাকা অতিরিক্ত পেয়েছিলাম সেটাকে আমি অধিকারে স্থানান্তর করে দিলাম। এই অঙ্কগুলো খুব মজার, কিন্তু পরীক্ষা আসবে, বাস্তব ক্ষেত্রে অঙ্কগুলো আছে। এখন আমি জাবেদা করে ফেললাম, এখানে 1 নম্বর কাজ করে ফেললাম, আমি এখন খ করব, যেহেতু আমি জাবেদা থেকে খতিয়ান করব, সেই জন্য আমি জাবেদাটা মুছবো না, জাবেদাটা রেখে আমি খতিয়ানটা করে দেখাবো, দেখবে তোমরা যারা জাবেদা করতে পারবে তাদের খতিয়ান কখনো ভুল হবে না, কারণ জাবেদা করা হয় খতিয়ান থেকে। আমি এইখানে একটু জায়গা মুছে নিচ্ছি, আমি এখন খতিয়ান করব, খ খতিয়ান সনাতন এবং আধুনিক দুটো নিয়মে করা যাবে, আমার আমি এখানে সনাতনে করছি, কোনো দোষের নেই, ইচ্ছা করলে তুমি আধুনিক করতে পারবে, একই রেজাল্ট হবে, একই কাজ হবে। খতিয়ান করব, আমাদের খ ছিল ব্যাংক হিসাব, এটা খতিয়ান, এখানে লক্ষণীয় এখানে অনেকগুলো খতিয়ান হতে পারে, ব্যাংক খতিয়ান, আবেদন খতিয়ান হতে পারে, মূলধন হতে পারে, অধিকার হতে পারে, এই সবগুলো নামে প্রত্যেকের নামে একটা করে খতিয়ান খোলা যাবে, কারণ আমরা জানি যে জাবেদা থেকে খতিয়ান খুলতে গেলে যত হিসাব খাত থাকবে ততটা খতিয়ান হবে, কিন্তু আমার এখানে শুধুমাত্র চাওয়া হবে ব্যাংক হিসাব, অন্যটা চাওয়া হবে না, সেই জন্য আমার কাজটা খুব সহজ, কাজে আমি এখান থেকে এতগুলো খতিয়ানের মধ্যে শুধু ব্যাংকটা করে নেব, আমি ইচ্ছা করলে সবগুলো করতে পারি, কিন্তু পরীক্ষা চাওয়া হয় না, সেই জন্য তোমরা ব্যাংকটা করবে, কারণ ব্যাংক করতে হবে এই জন্য, ব্যাংকের টাকাটাই আমার আর্থিক অবস্থার বিবরণীতে যাবে,
সেজন্য আমাকে ব্যাংকে টাকাটা বের করে নিতে হবে প্রতিদান করার এভিডিস নিয়ে আসছে সেভাবে করবে তোমরা নাইনে প্রতিদান তোমরা শিখে আসছো নাইনে তো প্রতিদান করানো হয় থাকে এখানে এডিশনাল কিছু নেই আমি ব্যাংক হিসাব খুললাম লক্ষ্য করো যাদের প্রতিদান ব্যাংক ডেবিট আমি ডেবিট দিয়ে চলে আসলাম উদাহরণ দেখলাম শেয়ার আবেদন 57 লাখ এইখানে ব্যাংক নাই এখানে ব্যাংক আছে ব্যাংকেরই শেয়ার আবেদন এখানে হলো কত 12 লাখ আমার হাতে আর প্রতিদানে যাওয়ার আইটেম নাই ব্যাংক হিসেবে যাওয়ার আইটেম নাই আমি এখন অ্যাকাউন্ট ক্লোজ করব ব্যালেন্সিং করব 57 লাখ ডেবিট দিই ক্রেডিট দিক 57 লাখ ব্যালেন্স সিডি উদ্দিষ্ট আমার থাকছে ব্যালেন্স সিডি আমরা বলবো এখানে 45 লাখ অর্থাৎ 57 লাখ থেকে 12 লাখ চলে গেলে 45 লাখ হয় এই যে আমার প্রতিদান হয়ে গেল এই যাবে দাম হলো এই প্রতিদান হলো তোমরা খেয়াল করবে যাবে দাম করতে হবে প্রতিদান করতে হবে আর আর্থিক অবস্থার বিবরণী করতে হবে এই 45 লাখ টাকা আমাদের ব্যাংকে জমা টাকা এটা আমরা রেকর্ড করব আর্থিক অবস্থার বিবরণীতে আমি এখন আর্থিক অবস্থার বিবরণী দিকে যাব তাহলে আমরা এখানে দুটো কাজ করলাম ব্যাংক হিসাব করলাম যাবে দাম করলাম ক্রয় এবং ক্ষয় দুটো কাজ করলাম লক্ষ্য করবে অঙ্কগুলো খুব মজার কাজ তিনটা জাবেদা খতিয়ান এটা আমি খতিয়ান লিখছি তোমাদের কাছে ব্যাংক মানে অনেক কিছু মনে হবে খতিয়ান খতিয়ান তাহলে জাবেদা এবং খতিয়ান প্রত্যেক স্টুডেন্ট কমার্স যারা পড়ে তারা জানে জাবেদা এবং খতিয়ান এখন আমি আর্থিক অবস্থার বিবরণী করব আর্থিক অবস্থার বিবরণী করতে গেলে আমার এই অংশ বুঝতে হবে যদি আমি একসাথে সব দেখাতে পারতাম তাহলে তোমাদের সুন্দরভাবে দেখাতে পারতাম কে কোথায় গেছে তারপরে এখন অসুবিধা হবে না আমি এখানে আর্থিক অবস্থার বিবরণী করে দেখাচ্ছি কিভাবে আর্থিক অবস্থার বিবরণী করবে এটা আইনের দ্বারা গঠিত আইনের দ্বারা পরিচালিত আইনের দ্বারা নিয়ন্ত্রিত আইনের 11 তফসিলে এই কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী কিভাবে হবে তার বর্ণনা দেওয়া আছে সে অনুযায়ী তোমাকে সাজাতে হবে ইচ্ছা মতো তুমি সাজাতে পারবে না এ হচ্ছে আমার গ উত্তর আর্থিক অবস্থা বিবরণী স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন এটাকে আমরা বলে থাকি আর্থিক অবস্থার বিবরণী জায়গা ছোট তারপরে খেয়াল করো প্রতিষ্ঠানের নাম দিতে হবে আর্থিক অবস্থার বিবরণী আর্থিক অবস্থার বিবরণী এখানে তারিখ দিতে হবে তারিখ যদি না থাকে ডট দিতে হবে প্রথমে আর্থিক অবস্থার বিবরণীতে কোম্পানি আইনি দেওয়া আছে সম্পদ গুলো লিখতে হবে সম্পদ সম্পদ সমূহ তো সম্পদ সমূহ আমরা জানি যে স্থায়ী সম্পদ এবং চলতি সম্পদ তো স্থায়ী সম্পদ এখানে নাই স্থায়ী সম্পদ তো হতে পারে যদি কোম্পানি শেয়ার দিয়ে যদি কোনো একটা বিল্ডিং ক্রয় করে জমি ক্রয় করে কারখানা ক্রয় করে সেটা তো হতে পারে কিন্তু এই অঙ্কে নাই আজ আমি টাকাটা খালি রাখলাম চলতি সম্পদ চলতি সম্পদের ক্ষেত্রে এখানে একটা আইটেম পাওয়া যাচ্ছে ব্যাংক জমার উদ্বৃত্ত ব্যাংক জমার উদ্বৃত্ত ব্যাংকের যে ব্যালেন্স সিডি সেটা উদ্বৃত্ত সেটা ছিল 45 লাখ আমার হাতে আর কোনো সম্পদ নেই এই তো হচ্ছে আমার মোট সম্পদ মোট সম্পদ আমার মোট সম্পদ হলো 45 লক্ষ টাকা আমি অ্যাকাউন্ট ক্লোজ করলাম সম্পদের সাইড ক্লোজ করলাম আমি জানি যে আর্থিক অবস্থার বিবরণীতে দুটো অংশ থাকে একটা হচ্ছে সম্পদ আর একটা হচ্ছে দায় মালিকানা অর্থাৎ আর্থিক অবস্থার বিবরণীর যে ইকুয়েশন সেখানে সম্পদ এবং দায় মালিকানা দিয়ে এটা করা হয় এবার হচ্ছে শেয়ার মালিকের শর্ত মালিকের শর্ত ও দায় তার মানে দায় মালিকানা এই দায় মালিকানা আমরা এখানে সেট করব
এই অংশ ছিল সম্পদের অংশ, এই অংশ হচ্ছে দায় মালিকের অংশ, সম্পদ ছিল এ, সূত্র ছিল এ, এবার সমান সমান এল প্লাস ওই হবে। দায় মালিকের শর্তের ক্ষেত্রে আমাদেরকে মূলধন সহায় নিতে হবে, সেটা হলো প্রথমে শেয়ার মূলধন, শেয়ার মূলধন, এই শেয়ার মূলধন আমার এখানে ছিল অনুমোদিত মূলধন, হ্যাঁ অনুমোদিত মূলধন, অনুমোদিত মূলধন, অনুমোদিত মূলধন কত ছিল, অনুমোদিত মূলধন ছিল 4 লাখ শেয়ার, প্রতি শেয়ার 10 টাকা মূল্যে, আমি 4 লক্ষ শেয়ার 10 টাকা মূল্যে নিবন্ধন করেছিলাম কোম্পানিতে, সেটাই আমার অনুমোদিত মূলধন, 4 লক্ষ শেয়ার, 4 লক্ষ শেয়ার প্রতি শেয়ার 10 টাকা মূল্যে, ৪০ লক্ষ টাকা, এটাকে ক্লোজ করতে হবে। কেন ক্লোজ করতে হবে, কি কেন, কোনো জবাব নাই, কোম্পানি আইন এভাবে দিয়েছে তুমি কোর্টে, হ্যাঁ তার বোঝার জন্য তোমাকে পরবর্তীতে জবাবটা করতে হবে, কেন তারা ক্লোজ করেছে, আমরা কেন ক্লোজ করলাম, এই পর্যন্ত মানবে যে কোম্পানি আইন ক্লোজ করতে বলেছে অনুমোদিত মূলধনকে। এরপরে আমার মূলধন ছিল ইস্যুকৃত এবং বিলিখিত মূলধন, ইস্যুকৃত এবং বিলিখিত মূলধন এক ছিল এখানে, ইস্যুকৃত ও বিলিখিত মূলধন, ইস্যুকৃত ও বিলিখিত মূলধন, আসলে আমরা বাজারে ইস্যু করছিলাম 3 লক্ষ শেয়ার, 3 লক্ষ শেয়ার বাজারে ইস্যু করছিলাম, তাহলে এইটা হচ্ছে ইস্যুকৃত বিলিখিত মধ্যে আসবে, 3 লক্ষ শেয়ার প্রতি শেয়ার 10 টাকা মূল্যে সমান 30 লক্ষ টাকা। কোম্পানি আইন বলেছে এটাকে ক্লোজ করো, ইস্যুকৃত বিলিখিত ক্লোজ করলাম, এবার তলবকৃত আদায়কৃত, তলবকৃত প্রয়োজন পড়বে না, আদায়কৃত দিয়ে দিই একসাথে, বা ইচ্ছা করলে তুমি লিখতে পারো তলবকৃত ও আদায়কৃত মূলধন, আদায়কৃত মূলধন এখানেও আমি 3 লক্ষ শেয়ার আদায় করেছি, 3 লক্ষ শেয়ার প্রতি শেয়ার 10 টাকা মূল্যে, ৩০ লক্ষ টাকা। একটা বিষয় খেয়াল রাখবে, সেটা হচ্ছে আদায়কৃত শব্দটা যখন আসবে তখন আর ক্লোজ করা যাবে না, এটা কোম্পানি আইন, তখন ফাইনাল দেখা আনতে হবে। তাই আমার একটা বিষয় খেয়াল রাখো যে প্রতি ক্ষেত্রে আমার শেয়ার মূল্য কিন্তু 10 টাকা, অথচ আমি শেয়ার বিক্রি করছি 15 টাকায়, আমি 5 টাকা বেশি দামে বিক্রি করেছি, হ্যাঁ 5 টাকা বেশি দাম, সেটা হচ্ছে অধিয়ার, অধিয়ার মূলধনের অংশ নয়, সেই জন্য অধিয়ারকে মূলধনে আনা যাবে না, অধিয়ারকে আলাদা খাতে দেখাতে হবে। এটা হচ্ছে সঞ্চিতি এবং উদ্বৃত্তের মধ্যে, সঞ্চিতি উদ্বৃত্ত, এটা আরেকটা হেডিং করতে হবে এখানে, সঞ্চিতি ও উদ্বৃত্ত, এই সঞ্চিতি এবং উদ্বৃত্তের মধ্যে শেয়ার অধিয়ার থাকবে, আরো অন্যান্য সঞ্চিতিগুলো থাকবে, যদি আমাকে অন্যান্য সঞ্চিতি তেমন থাকবে না, শুধু শেয়ার অধিয়ার দেখতে পাবে, শেয়ার অধিহার, এইটা হলো 15 লক্ষ টাকা, আমরা অধিকার 15 লক্ষ টাকায় পেয়েছিলাম, চাবিদার মধ্যেই ছিল। এখন আমি ফাইনাল লেখা টানব, 45 লক্ষ টাকা, অর্থাৎ আমার মালিকানা শর্ত ও দায়, তো এখানে দায় ছিল না, শুধু মালিকানা শর্ত আমার ছিল, কিন্তু সাধারণত বেশিভাবে 45 লক্ষ টাকা, আমার সম্পদ ছিল 45 লক্ষ টাকা, আমার দায় মালিকানা হচ্ছে 45 লক্ষ টাকা, এটাই হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী সবচেয়ে সুন্দর দিক, যা যত সম্পদ হবে তত দায় মালিকানা হবে। আর্থিক অবস্থার বিবরণী ইকুয়েশন হচ্ছে এন ইকুয়াল টু এল প্লাস ওই, তো এখানে এল নাই, এখানে ওই আছে, ওই প্লাস এল, এখানে ওই হচ্ছে 45 লাখ টাকা,
আর এন হচ্ছে জিরো সমান হচ্ছে সম্পদ 45 লাখ টাকার দায় মালিকানাও 45 লাখ টাকার এই অঙ্কটা পিছনে গিয়ে মিলে যাবে তোমরা দেখতে পাবে অঙ্কগুলো মিলে যাবে হ্যাঁ খুব সুন্দর অঙ্কগুলো তবে কিছু জিনিস পড়লে মনে রাখতে খুব সহজ ক্লাসগুলো করবেন নিয়মিত ক্লাস আমরা যখন ক্লাস করি আপনারা শুনবেন এবং বইতে ঢুকবে স্যার কি বলছে তার সাথে মিলে তোমরা কাজ করবে লক্ষ্য করো আমি আবার একটু রিপিট করছি তোমাদেরকে আমাদের কোম্পানির 4 লক্ষ শেয়ার নিয়ে অনুমোদন পেয়েছে 10 টাকা মূল্যে বাজারে ছেড়েছে 5 টাকা বেশি দামে এর মধ্যে থেকে 3 লাখ শেয়ার ইস্যু করেছেন এবং আবেদন পেয়েছে 3,80,000 কোম্পানি 3 লক্ষ শেয়ার মানুষের মধ্যে দিয়েছে 80,000 শেয়ার মানুষকে ফেরত দিয়েছে আর শেয়ার মূল্য যে 5 টাকা বেশি নিয়েছে সেটাকে অধিয়ার হিসাবে আলাদা রেকর্ড করেছে আর করণীয় কাজ সেখানে আমাদের ব্যাংক প্রয়োজনীয় জাবেদা ক ব্যাংক সাক্ষ্য আর্থিক অবস্থার বিবরণী আর্থিক অবস্থার বিবরণী যে নিয়মে বলা হয়েছে সে নিয়মে করতে হবে এর ব্যতিক্রম বলে তোমাকে নাম্বার দেওয়া হবে না অর্থাৎ কোম্পানি আইনে বিধান দেওয়া আছে কোম্পানি 1994 সনের কোম্পানি আইনে 11 তফসিলে দেওয়া আছে আর্থিক অবস্থার বিবরণী কিভাবে তৈরি করতে হবে ঠিক সেভাবে করবে তার কম বেশ করবে না আমি আজকে ক্লাস এখানে শেষ করে দিচ্ছি তোমরা যারা আমার সাথে যুক্ত হয়েছো তোমাদেরকে ধন্যবাদ আর যারা যুক্ত হনি তারা ইউটিউবে এবং ফেসবুকে আমাদের ক্লাসগুলো যাবে সেখান থেকে দেখে নেবেন যদিও তোমরা মোবাইলে বা অনলাইনে ক্লাসে অনেক সময় একটু অসুবিধা হয় তারপরেও তোমরা ক্লাসগুলো করবে এবং বইতে ঢুকবে বইয়ের উদাহরণ কয়েকটা অঙ্ক করলে অনুশীলনী কয়েকটা অঙ্ক করলে আমাদের লেকচারে শুনলে সহজে তোমাদের কাজগুলো সমাধান হয়ে যাবে ধন্যবাদ সবাইকে আজকে এখানে শেষ করছি।